এই থামো থামো, কিরে এত পা দোলাচ্ছিস কেন? চাইল্ডহুড ইমোশন বলে কথা, তোকে কি একটু স্পর্শ করছে না? করছে, তবে তোর মতো না। এই নিরপ্রকৃতির সুখ বড় মধুর, তাই না হামিদ? ঠিক তাই। পাল্টে গেলে কি এই সুখ পাওয়া যেত? চাইল্ডহুড ইমোশন কি উপভোগ করা যেত? না। প্রকৃতির এই না পাল্টানো বেশ দারুণ লাগছে, তাই না? তাহলে বড় ভাইয়ের না পাল্টানো খারাপ কেন? কোথাকার গুটি তুই কোথায় চালালি? বড় ভাইয়ার প্রকৃতি এক নাকি? কেন এক না? কারণ জীবনের প্রয়োজনে মানুষকে পাল্টাতে হয়, পাল্টানোটাই স্বাভাবিক। আর দেখ তাকে, বাপদাদার পুরনো ভিটে বাড়ি, পুরনো হালচাল, পুরনো ইতিহাস, এসব নিয়ে পড়ে আছে অজপাড়া গায়ে। তাতে দোষ কি? নতুন প্রজন্ম আধুনিক পৃথিবীতে অভ্যস্ত, তাদের জন্য পুরনোকে বাদ দেওয়া প্রয়োজন। সারা জীবনটা সে আমাদের জন্য বিলিয়ে দিয়েছে, আর বুড়ো বয়সে স্বার্থপরের মতো শুধু নিজের চিন্তাই করছে। জমি জামার ভাগ কাউকে না দিয়ে একাই ভোগ দখল করার পায়তারা করছে। সে কোনো কিছুই ভোগ দখল করছে না, সর্বনাশের হাত থেকে বাঁচাতে চাইছে। এতকাল একাই রক্ষণাবেক্ষণ করেছে, এখন ভাই বোনকে ভাগ করে দেওয়াটাই তার কাছে সর্বনাশ। বাজে কথা বলিস না তো, কোলে পিছে করে মানুষ করলো সেই ভাইজান সম্পর্কে কেউ ভাবে বলে? মানুষ করেছে বলে কি সব দোষ মাফ? তোর চোখে তো বড় ভাইয়ের কোনো দোষই ধরা পড়ে না। এখন এসব কথা রাখ তো। আমার প্রকৃতি প্রেমের 12টা বাজিয়ে এখন বলছিস রাখ? নতুন করে প্রেমে পড়ে যা তাহলেই হলো। প্রেমে পড়া এত সহজ? তা আমার চাইল্ডহুড প্রেম, তুই না ঘুঘু। এই চলো চলো। হামিদ, হামিদ কোথায় গেলি তুই ভাই? হামিদ কোথায় গেল ছেলেটা? কোথায় লুকালি তুই? হামিদ, কি হলো, ভাত খাচ্ছিস না কেন? ওই ভাত পচা, খাবো না। ভাত তো কেবল মা খেয়েছি, পচা হলো কি করে? ওই ভাতে মায়ের শরীরের গন্ধ নেই আজ, তাই খাবো না। বুঝেছি। আদর করে কোলে বসিয়ে খাওয়াই নি তাই? নে খা। এবার মায়ের শরীরের গন্ধ পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। নে আরো একটা খা। আছে, এখনো মায়ের শরীরের গন্ধ আছে। হামিদ গন্ধটা পেলে বুঝতে পারবে আমি এখনো তাকে আগের মতোই ভালোবাসি। সে আর আমাকে ভুল বুঝবে না, বাপদাদার পৈতৃক সম্পত্তি ভাগ করার কথা বলবে না। এই ঘর দৌড়, পুকুর ঘাট, এখানে সেখানে মায়ের কত স্মৃতি লেগে আছে। আঙিনায় আমাদের ছেলেবেলা এখনো হাসছে, পুকুর ঘাটের সামনে বাবার কবরটা। এত কিছুর ভাগ কি করে সম্ভব? আমি কোন মোহে তুই এমন কথা বলতে পারছিস? বুবু দেখেছিস বাড়িটার কি ছিটি করে রেখেছে? নিজের যত্ন না হয় নাই নিল, তাই বলে বাড়িটার একটু যত্ন নেবে না? বাড়ির ভেতরে ঢুকে না জানি আরো কত কি দেখব। আহা, ভাই যেন একলা মানুষ, কত দিক সামলাবে? তাকে একা থাকতে বলেছে কে? ঘর সংসার তো কিছু করলো না, দু একজন আত্মীয় স্বজন কাছে রাখলেই পারে, আমরা বুঝি তার খরচ দিতে পারি না? ভাই যেন খরচ নেবে না। তা নেবে কেন? শিশু মুক্তিযোদ্ধা হাশেম সরকার কারো কাছে হাত পাতবে না,
তার ইগোতে লাগবে। তোর কথা শেষ হয়েছে, এবার চল। কি সর্বনাশ, কাদা কাদা কোথায়? সাবধানে পা ফেলতে পারিস না? কোথাও বৃষ্টি বাদল নেই, অথচ বাড়ির সামনে কাদা। বৃষ্টি বাদল হলে তো সাবধানেই পা ফেলতাম। এটা শহর না গ্রাম, বৃষ্টি বাদল না থাকলেও গ্রামের মেঠো পথে কাদামাটি থাকতেই পারে। পারেই তো, ইচ্ছে করে কেউ বাড়ির সামনে পানি ফেলে রাখলেই পারে। অনেকদিন পর ছোট্ট ভাই হামিদ বাড়ি এসেছে, বাড়িতে ঢুকতেই পা কাদায়। সম্পত্তির ভাগ বাঁটোয়ারা হবে বানচাল, এইটাই হচ্ছে ষড়যন্ত্র, ঘোর ষড়যন্ত্র। উফ, আবার তুই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিস, তোর মনের মধ্যে সন্দেহের ভাইরাস গিজগিজ করছে। ভাইরাস না, এটাই রিয়েলিটি। তুই বড় ভাইয়ের আদরে অন্ধ হয়ে গেছিস, সেই আদরই তোকে ঘায়েল করার মূল অস্ত্র, সেটা তুই দেখতে পাচ্ছিস না। কিন্তু এখন আমার পায়ে কি হবে? বাড়িতে ঢুকেই ধোয়া যাবে। ঢুকে আবার নতুন কোনো ফাঁদে পড়বো না তো? চল। আচ্ছা চল। হালিমা দেখ তো, চিনতে পারিস কি না? মায়ের হাতে বোনা পাখা এখনো ঠিক তেমনটি আছে ছেলেবেলায় যেমনটি ছিল। যত্ন করে তুলে রেখেছি, তোরা আসাতে বের করে দিলাম। মা বাবা সবকিছু তুমি এরকম সযত্নে রেখে দিয়েছো? যেখানে যেমন পেয়েছি সব আগলে রাখার চেষ্টা করেছি। কি সুখ পান আপনি তাতে? কি সুখ মানে? স্মৃতি আঁকড়ে ধরে কি লাভ বলেন? তুই ছোট্ট মানুষ, বুঝবি না। বোঝালেই বুঝবো, আর দয়া করে আমাকে ছোট্ট ছোট্ট বলবেন না। আমার অনার্স পড়ুয়া একটা ছেলে আছে। অনার্স পড়ুয়া ছেলে থাকলে কি তুই আমার কাছে বড় হয়ে যাবি? তুই আমার কাছে ছোট্ট ছোট্টই থাকবি। ছোট্ট ছোট্ট বলে সব দায়িত্ব আপনি নিজে একা নিয়ে বসে আছেন। আপনি কি আমাদেরকে কিচ্ছু করতে দেবেন না? আপনার বয়স হয়েছে, সংসার ধর্ম কিছু করলেন না, একা একা আর কত? এসব স্মৃতিমিতি ইমোশন বাদ দিয়ে সব ছেড়ে ছুড়ে দিয়ে আপনি আমাদের সাথে শহরে চলেন। আমি শহরে চলে গেলে এই ভিটে বাড়ির কি হবে? বিক্রি করে দিব। বিক্রি? সেদিনের কথা মনে নাই তোর? মনে থাকবে কি করে, তুই তো তখন কোলের শিশু। পুকুর পাড়ে তালগাছের কাটা গুড়িটার পাশে, যেখানে বিকেলবেলা মা আয়েস করে সুখ দুঃখের কথা বলতো, সেখানে মাকে দাঁড় করিয়ে পাকসেনার আব্বার বন্দুকটা চাইল। কিন্তু মা বন্দুক দিবে কি হবে, বন্দুক নিয়ে আব্বা যুদ্ধে গেছে। তবুও মা হুঙ্কার দিয়ে বলেছিল প্রাণ গেলেও বন্দুক দিব না। অমানসিক অত্যাচারের পর সেখানেই ফেলে রেখে গিয়েছিল মার লাশ। ভিটে জুড়ে কত স্মৃতি, মার কবর, আব্বার কবর, রক্তের মর্যাদা, সব বিক্রি করে দিই। আবার শুরু হলো পুরনো ঝাঁঝালো কাসুন্দি। ভাইজান, বাবার দেশপ্রেম, মায়ের সাহস, এগুলি এখন হয়ে গেছে পুরনো ফিল্মে প্রাণহীন সংবাদ মাত্র। এগুলি দিয়ে জীবন চলে না। আমার এক জীবন চলে গেছে হামিদ। কিন্তু আমার জীবন যাচ্ছে না। জীবনের প্রয়োজনগুলোকে একটু কমিয়ে ফেললেই হয়। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমাদের কি কোনো হক নেই জীবনকে ভোগ করার? আমি সে কথা বলিনি। আপনার কোনো কথাই আমি আর শুনবো না। এই বাড়ি পৈতৃক সব সম্পত্তি কোনো কিছুর একার ভাগিদার আপনি না। আপনি বিক্রি না করলে আমারটা আমি একাই বিক্রি করে দেব, ব্যাস। হামিদ, এটা কি বললি তুই? যা বলেছি হক কথা বলেছি, এর কোনো ব্যত্যয় হবে না। দিলি তো আমার নতুন কেনা রসের হাড়িটা ভেঙে, এই মৌসুমে ব্যবসা শুরু করলাম কি না প্রথমে অলক্ষণে কাণ্ড। চান্স পেলেই মানুষের উপর দোষ চাপানোর চেষ্টা শুরু করে দাও। চান্স পেলি মানে? নকুল, তুই আমাকে সামনের দিক থেকে অ্যাটাক করলি বলেই অলক্ষণে কাণ্ডটা ঘটলো। আমি তোমার সামনে ছিলাম কথাটা সত্য, কিন্তু বিচারকের কাঠগোড়ায় আমি যা প্রমাণ করে দেব তাতে তুমি দোষী সাব্যস্ত হবে। তুই আবার কি প্রমাণ দিবি? আর এখানে বিচারক কই পাইলি?
এটাকটা আমি করি না মানিক কাকা, করেছো তুমি। আর বিচারক হলো তোমার আমার বিবেক। দেখো আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম মানে আমি স্থির, কিন্তু তুমি হেঁটে যাচ্ছিলে মানে অ্যাটাকের গতি তোমার মধ্যে ধাবিত হচ্ছিল। অপরাধী তুই, রাস্তা মানুষের হাঁটার জন্য, দাঁড়িয়ে থাকার জন্য না। রাস্তা যে যেভাবে ব্যবহার করে সেটাই ঠিক, এটা ন্যায়সঙ্গত কথা হলো না। এটাই হক কথা। মানলাম না আমি নকুল কুমার LLB, কথাটা মানলাম না। আমি প্রয়োজনে এ নিয়ে জজকোর্টে মামলা করব। কি হাড়ি ভাঙলো আমার, আর তুই আমাকে জজকোর্টের ভয় দেখাস? সত্যের পথে ব্রত নিয়ে এ কেমন ওকালতি করিস তুই? অন্যায়ভাবে আমাকে দোষী সাব্যস্ত করছো বলেই বলা। যাও জজকোর্টে মামলা করব না। আচ্ছা তুমি হনহন করে কোথায় যাচ্ছিলে? আমার স্কুল ফ্রেন্ড হামিদ মেলাদিন পর গ্রামে আসছে, তার জন্য খেজুরের রস আনতে। শুনলাম তাদের দুই ভাইয়ের মধ্যে জমি জমার ভাগ বাটোয়ারা নিয়ে কঠিন এক ভেজাল লেগেছে। জমি থাকলে এক একটু ভেজাল লাগবই, কিন্তু তাদের দুই ভাইয়ের ভালোবাসার বন্ধন গর্ব করার মতো। জমি এমন জিনিস যা দুই ভাইয়ের মিলকে ধুয়ে মুছে ফেলে। শুনলাম হামিদ কাকা এবার নাকি একটা হ্যাস্তন্যস্ত করেই শহরে ফিরবে। কাকা তোমার স্কুল ফ্রেন্ড বলেই বলছি, আমার সাথে তার পরিচয় করিয়ে দাও। আমি নকুল কুমার LLB, তাদের ভেজাল এমন ফাইন করে সমাধান করে দেব। হইছে, তাদের সমস্যা এমনি মিটে যাবে। উকিল মুক্তার LLB লাগবো না। একবার বলেই দেখো না কাকা। আমি পারবো না, তুই তোর কাজে যা। গেলি একটু হলেই তো গিয়েছিলি বাবু। ভাগ্যিস তুই ছিলি। বুঝে দেখ আমি না থাকলে কি হতো? এত সম্পত্তি, কিছু সম্পত্তি বিক্রি করে দিলেই ভাইজানের হাতে মেলা টাকা থাকতো। কিছু টাকা খরচ করলেই বাড়িঘর ঘরদোর সব পরিষ্কার ঝকঝকে হয়ে যেত। শ্যাওলাপাড়া পিছল পুকুরে এভাবে তোকে আছড়ে পড়তে হতো না। তুই আমাকে আচার খাওয়া থেকে বাঁচিয়েছিস, সেজন্য ধন্যবাদ। তোর ভাঙার টেপ রেকর্ডারটা বন্ধ কর, আমি আর সহ্য করতে পারছি না। বুবু আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে তুই সেটা আমাকে ধরিয়ে দে, এভাবে উল্টাপাল্টা রিয়্যাক্ট করিস না। ভুল শুদ্ধ ভালো মন্দ কিছু বুঝতে চাই না, আমি শুধু বুঝি ভাইজানের ইচ্ছের কথা। তার মানে তুই ভাইজানের পক্ষের? হ্যাঁ হ্যাঁ পক্ষের। যুদ্ধ থেকে ফিরে মাকে হারিয়ে ফাঁকা সংসারে আব্বা নির্বাক হয়ে গেল। যুদ্ধে শকুনদের দৌরাত্ম ধুলাই মিটিয়ে দিয়ে যেন আব্বার কাজ শেষ। আব্বা বাকরুদ্ধ হয়ে গেল, সংসারটা ভাইজান হাতে তুলে নিল। তারপর একদিন অচানক একটা সংবাদে আব্বা নির্বাক নিশ্চল থেকে হঠাৎ জোরে কথা বলে উঠল, দেশের সবচাইতে বড় মানুষটারে শেষ কইরা দিল, কেউ কিছু কইল না। এর জন্যই কি তোর মা জীবন দিছে? আমি যুদ্ধ করছি। এ কথা বলার পর আব্বা জ্ঞান হারালো, তাকে আর জাগানো গেল না। ভাইজান না থাকলে তোর আমার কি হতো বল? ঘুরে ফিরে পিছনে কথা তুলিস কেন? তুলি, কারণ আমি বেইমান না। হ্যাঁ হ্যাঁ আমি বেইমান, জীবনের প্রয়োজনে আমি বেইমান। তোকে আমি সম্পত্তি ভাগ করতে দেব না। শুধু ভাগ করব না, তোরাব খার ছেলে গোলাম খার কাছে বিক্রিও করব। দরকার হলে বাবার বন্দুকটাও ভাগ করব। কি বললি তুই? আব্বার বন্দুকটা? কিভাবে? যে কোনো উপায়ে, যে কোনো উপায়ে। যদি ভুল না হয় আপনি হামিদ কাকা? কে কে আপনি? আমি নকুল কুমার LLB, এই তল্লাটের একমাত্র সুনামধন্য উকিল। আপনার সাথে পরিচিত হতে পেরে ধন্য মনে করছি। আমি ধন্য হতে পারছি না। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারলে গ্যারান্টি দিচ্ছি ধন্য হতে আপনি বাধ্য। মানে? বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনাদের দুই ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তির জটিল এক দ্বন্দ্ব ঘনীভূত হয়েছে। সেই দ্বন্দ্বের ধারাবাহিকতায় যে কোনো সময় যে কারো দিকে বজ্রাঘাত সুনিশ্চিত হতে পারে। এই বজ্রাঘাত আঘাত হানার আগেই আমি নকুল কুমার LLB তার এক অকল্পনীয় সহজ সমাধান করে দিতে পারি। বেশি না,
মাত্র 500 টাকার মুচলেকার মাধ্যমে কেসটা আমি হ্যান্ডেলিং করতে পারি। বিশ্বস্ত সূত্র বলতে? আপনার স্কুল ফ্রেন্ড মানিক কাকা, তিনি আমাকে আপনার ব্যাপারটা খুলে বলেছেন। মানিক তোমাকে বলেছে? আলবত বলেছে। তার রিকোয়েস্টে আমি আপনাকে সঠিক পরামর্শ দিতে চাচ্ছি। আমি বিষয়টা পারিবারিকভাবে সমাধান করতে চাচ্ছি, যদি না হয় তখন আপনার শরণাপন্ন হব। আপনি না, তুমি, আমি আপনার মেলা ছোট। ঠিক আছে, তাহলে এখন? ঠিক আছে। আচ্ছা, একটা বন্দুক যদি অক্ষত রেখে সমান দুই ভাগে ভাগ করতে বলা হয়, তাহলে তুমি সেটা আইনের দৃষ্টিতে কিভাবে ভাগ করবে? বন্দুক অক্ষত রেখে সমান দুই ভাগ করে সেটাকে সমানভাবে ব্যবহার করার জন্য আমার কাছে এক অভিনব পদ্ধতি আছে। মাত্র 500 টাকার মুচলেকার অভিনব পদ্ধতিটা জানাতে পারি। ঠিক আছে, আমি পরে জেনে নিব। ও আচ্ছা। আমার গামছা, গামছাটা কোথায়? হালিমা, গামছাটা কে নিল? হালিমা! ভাইজান, চিৎকার করছেন কেন? আমার গামছাটা কোথায়? ভেতরে নেই, বাসের উপরে ছিল। কে নিল দেখ তো। আমি দেখছি। কিরে, তুই গোসলখানার বাঁশের উপর থেকে ভাইজানের গামছাটা নিয়েছিস? ভাইজান চিৎকার করে একাকার। দে গামছাটা দে। গামছা কি তোকে দেওয়ার জন্য নিয়েছি নাকি? শাস্তি দেওয়ার জন্য নিয়েছি। শাস্তি? কিসের শাস্তি? সম্পত্তি কুক্ষিগত করে রাখার শাস্তি, জমি জামার ভাগ না দেওয়ার শাস্তি। অনেক শাস্তি হয়েছে, এবার দে গামছাটা দে, নইলে চিৎকার করে বাড়ি মাথায় তুলবে। তুলতে দে, একসময় নিজেই অতিষ্ঠ হয়ে জমি জামা সম্পত্তি ভাগ করে দিবে। ছেলে মানুষই রাখতো, দে গামছাটা দে। গামছা দিব না, দিব না, দিব না, দেখি কি হয়। পাগল, আমি জানি তুই ভাইজানকে ততটাই ভালোবাসিস, ছোটবেলায় যতটা বাসতি। আমার বিশ্বাস, এই বাগবিদনটা গভীর হওয়ার আগেই আল্লাহ তোকে রক্ষা করবেন। ভাইজান নেন, রসটা খেয়ে নেন। কিসের রস? খেজুরের রস। হামিদের বাড়ি আসার খবর শুনে মানিক এসে দিয়ে গেছে। মানিককে আমি দিয়ে যেতে বলেছিলাম, হামিদ খেজুরের রস খুব পছন্দ করে, তাই। হামিদ খেয়েছে তো? খাবে না, সবটা খেয়ে এক গ্লাস আপনার জন্য রেখে গেছে। গ্রামে আমি খাই, তোরা শহরে এসব খেতে পাস না, আমার জন্য না রাখলে চলতো। নিজের হাতে যখন রেখে গেছে তখন খেয়ে নেন। কি ভাইজান, কোনো সমস্যা? হালিমা দেখ তো কিসের গন্ধ। খুব গন্ধ। এবার ধরতে পেরেছিস সে নিজ হাতে আমাকে কি খাওয়াতে চেয়েছিল? সম্পত্তি ভাগ করার জন্য সে এরকম পারলো? ভাইজান, হামিদ ভুল করে ফেলেছে, ওকে মাফ করে দেন। শুধু কি ভুল, আব্বার বন্দুকের ভাগ চায়। আব্বার বন্দুক ওর কাছে সিরিফ একটা লোহার নল, আর আমার কাছে অনেক কিছু, যুদ্ধক্ষেত্রে বেঁচে থাকার একমাত্র প্রাণবিন্দু, রাজাকার তোরাব খান কাছে মারণাস্ত্র, আর তার ছেলে গোলাম খান কাছে পিতা হত্যার লজ্জাজনক ইতিহাস। ভাইজান, হামিদ সেই গোলাম খান কাছে টাকার জন্যে ব্যক্তি স্বার্থের দুর্বলতায় স্বার্থপরের মতো ইতিহাস বেচা কেনা করতে চায়। দেব না, আমার প্রাণ থাকতে বন্দুক আমি দেব না। আরে হামিদ, তোর বাড়ি ফেরার কথা আমি শুনেছি, তা কবে ফিরলা? এই তো এলাম। অবশেষে গাঁও গ্রামে ফিরলা। তোমরা বাড়ি ঘরে না আসায় বাপদাদার ভিটে বাড়িটা একেবারে ভূতের বংশ বিস্তার হয়েছিল। তোমাদের বাড়ির সামনে দিয়ে গ্রামের লোকেরা দিনের বেলা যেত, ভয় পায়। ভয় পায়? আরে বাড়ির মধ্যে তোমার মা বাবার দুটো কবর আছে না, কতকাল আলো জ্বলে না,
আগরবাতি জিকির ফিকির নেই, বিরান ভূমিতে আত্মা কতকাল শান্তিতে থাকে। গ্রামের সবার এক নালিশ, হয় ভিটেটা বেঁচে দাও, তা না হলে বউ বাচ্চা নিয়ে এখানে বাস শুরু করো। বাড়িতে ভাইজান থাকে? তোমার ভাইজান শুনেছে সেও নাকি ভূতের সঙ্গে খ্যামটান আছে, ও তো আবার মাথা ঠিক নেই, গ্রামের সবার সাথে মিল নেই, মারামারি গালাগালি লেগেই আছে। মিথ্যে কথা, ভাইজান কারোর সাথে গালাগালি রাগারাগি করেন না। বুঝেছি, তোমার বড় ভাই বলে কথা না, তোমার সেন্টিমেন্টে আমি আঘাত করতে চাই না। ভিটি বাড়ি বিক্রেতারা তোমার বড় ভাই নিয়ে আমার মাথা না ঘামালেও চলবে, তা যা করবা তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবা ততই মঙ্গল। সিদ্ধান্ত আমি নিয়েই এসেছি, শুধু প্রসেসিংয়ে একটু সময় নিচ্ছি। ভালো ভালো, আমি আবার আগামী সপ্তাহে একটু ওমরা করতে যাব কি না, তাই এর মধ্যে কাজটা শেষ করে ফেলতে চাই। আগামী সপ্তাহ? না তুমি চাইলে আমি আগামী সপ্তাহ কেন, আমি এই সপ্তাহের মধ্যে শেষ করতে পারি। ভাইজান, বুবু, একটু প্রেশার দিলে ম্যানেজ হয়ে যাবে, আমার একটু কাজ আছে, আসি। হামিদ, তুই গোলামকার কাছে বিড়ি বিক্রি করছিস? হাত বাইনা করেছি, ভাইজানকে কোনোভাবে রাজি করাতে পারলেই। ভাইজান রাজি হবে না। যথেষ্ট হয়েছে, এবার তাকে রাজি হতেই হবে। তুই আমার বন্ধু, তুই আমাকে একটু হেল্প করতে পারবি? আমি? হ্যাঁ। অসম্ভব, বন্ধুর জন্য এতটুকু অসম্ভব কিছু না, আমি জানি তুই পারবি। এই বয়সে তুমি এত জোরে হাঁটো, তোমাকে ধরা মুশকিল। তুই কে রে, আমার সাথে তোর কি কাজ? আমি নকুল কুমার LLB, এই গ্রামের একমাত্র উকিল, নদীর ঘাট থেকে ডেকে যাচ্ছি, তোমার কানে কথা যাচ্ছে না। আমি অপ্রয়োজনীয় কথা কানে নি না। আমি যে তোমাকে অপ্রয়োজনীয় কথা বলবো জানলে কি করে? অপরিচিত লোকের সব কথাই অপ্রয়োজনীয়। এক গ্রামে থাকি, তুমি আমার আপন কাকার বাল্য বন্ধু, অপরিচিত হয়ে গেলাম। তোর কাকার নাম কি রে? অনল কুমার বিশ্বাস। অনলের ভাইপো তো এতটুকু ছিল, কোট্টায় পড়া বেটা ছেলে হলো কি করে? আইন পাশ করা বড় উকিল হয়েছি, কতদিন আর গুটলি লেগে থাকবো, একদিন বড় হবো, এটাই নিয়ম। তা আমার সাথে তোর কি কথা? শুনলাম ঠাকুরদার বন্দুকটা নাকি দুভাগ করা লাগবে। কে বলেছে তোকে? এসব কথা বলা লাগে না, উড়ে উড়ে বেড়ায়, যার যেটা প্রয়োজন সে সেটা ধরে নেয়। আমি আইন পাশ করেছি, মানে উকিল, ভাগাভাগির বিষয়টা আমার চাইতে কেউ ফাইন করে বুঝাতে পারে না। তাই বলছিলাম কি, কাজটা আমারই দাও, একটা অভিনব পদ্ধতিতে একই সাথে দুইজনের ব্যবহারের যোগ্য করে দুজনকে বন্দুকটা সমান দুই ভাগে ভাগ করে দেব। অভিনব পদ্ধতি? আব্বার দুই নলা বন্দুকের দুইটা নল কি দুজনের কাছে থাকবে, আর ওই একটা ট্রিগার, সেটাকে তুই আমাকে দিবি না হামিদকে দিবি? কাকা, আমি বন্দুকটার ফিজিক্যালি ভাগের কথা বলি নাই, অভিনব পদ্ধতিটা একটু আধ্যাত্মিক বিষয়টা পরে বুঝবো, আগে ফিজিক্যালি বুঝে নি, এবার ফিজিক্যালি দৌড় দে। ও কাকা, আমি আইন পাশ করা বড় উকিল, এইভাবে দৌড়ালে আমার প্রেস্টিজ তো ফুটো হয়ে যাবে। তাহলে প্রেস্টিজ হাতে করে দৌড়া, যা। তোর জন্য বসে আছি, যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, গরম গরম খাবার খাবি। ভাইজান, আপনার সাথে আমার জরুরি কথা আছে। ঠিক আছে, যত কথা পরে বলিস, এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়। জানিস তোর জন্য কি রান্না করেছি? রাজহাঁসের ভুনা আর গরম গরম খিচুড়ি। যা যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়। আচ্ছা, আজ না হয় তোকে ছোট্ট বেলার মতো খাইয়ে দেব। ভাইজান, এই বয়সে কেউ অন্যের হাতে মাখানো ভাত খায় না, আমার ভাত আমি নিজেই খেতে পারবো। তার আগে আপনি আমার দুটো প্রশ্নের উত্তর দিন, ছোট্ট করে হ্যাঁ অথবা না বললেই চলবে। কি জবাব চাস তুই? আপনি বাপদাদার জায়গা জমি ভাগ করবেন কি করবেন না? কি হলো, উত্তর দেন না কেন? এ জমি আমার একার না, ভাগ একদিন করতেই হবে। কিন্তু সেই একদিনটা হচ্ছে না কেন? 71-এর পুরনো হায়নাগুলো এখনো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তাদের নিপাত করে প্রথমে রক্তের ঋণ শোধ করব,
তারপর ভাগের প্রশ্ন। কিন্তু ততদিনে হায়নারা আরো শক্তিশালী হয়ে উঠবে, কিন্তু তারপরেও আপনার রক্তের ঋণ শোধ কোনোদিনই সম্ভব হবে না। গোলাম খার মতো হায়নাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েই চলতে হবে। এমনটা কোনোদিনই হতে দেব না। কি করবেন আপনি? বন্দুকটা আবার হাতে ধরব? সেই পরিস্থিতি বা শক্তি কোনোটাই আপনার নেই। আপনি এখন হামিদ, একটু দাঁড়ারে ভাই, গরম গরম খিচুড়ি খেয়ে যা। হামিদ! হাশেম! কে তুই? হেরে গেলি? না, কখনো না। আজ সে তোর কথা শুনছেই না। শুনবে, আমার কথা শুনবে। দেখেন, কোথায় তুমি? কোথায় চলে গেলে তুমি? আমার কথা শেষ হয়নি। কোথায়, কোথায়? তুই তুই এখানে আমার বাড়িতে কি করে ঢুকলি? দেখ, পুকুরের পানি কিরকম টালমল করছে, মনে হচ্ছে এক্ষুনি নেমে গোসল করি। গোসল করার জন্য তোর বাড়িতে গোসলখানা থাকতে? আমার পুকুরের দিকে নজর কেন? আমার বাড়িতে যা আছে তা তো আমার, কিন্তু তোরটা যে এত সুন্দর। নজর দিস না, হজম করতে পারবি না। কসকসে টাকা দিয়ে হাত বেনা করেছি, একটু অপেক্ষা কর, তারপর পুরোটাই আমার। আমার জিনিসের উপর আমি নজর দেই বা না দিই তাতে তোর। আরে আরে, খেপছিস কেন? আমি তো মস্কারা করলাম। আরে তোর জমি তুই লেখে না দিলে আমার হয় কি করে? সাদা স্ট্যাম্পে তোর সাইন নিয়ে আমি এই বাড়িতে। যে হাতে আমি মুক্তিযুদ্ধ করেছি সে হাতে সাইন করার জন্য কলম উঠবে না। সময় সে কথা বলবে না, সময় এখন অন্য ইতিহাস লিখবে। দেখা যাবে সময়ের খেলা। এখন আমার বাড়ি থেকে যা, যা। এভাবে হা করে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। যার যার পারিবারিক সমস্যা সে সে সমাধান করবে, কারো পাতে নখ দেওয়ার ইচ্ছে আমার নাই। কাকা, এখানে নখ দেওয়ার কি হলো? মানুষের বিপদে আপদে আত্মীয় স্বজন নাই তো আগোয় আসে। আমার উসিলায় তুমি না হয় আওগালা। আমি বুঝি না ওদের দুই ভাইয়ের মধ্যে তোর এত ইন্টারেস্ট কেন? গ্রামের ভালো মানুষগুলোর বিপদে আমি যদি কিছুই না করতে পারলাম তাহলে আইন পাশ করে কি লাভ বলো কাকা? বুঝলাম, কিন্তু তারা তো তোকে সুযোগ দিতেই চাচ্ছে না। ভাগবাটোয়ারার অভিনব পদ্ধতি সম্পর্কে তাদের ধারণা নাই বলেই চান্স দিতে চাচ্ছে না। তাদের মনে ধারণা তৈরি করতে পারলেই কেল্লা ফতে। এই কাজটা তুমি পারো কাকা। কোন কাজটা? ধারণা তৈরি করা। ধারণা দিমুনে? আচ্ছা নকুল, কি ধারণা দিমু? এ বিষয়ে আমার নিজের ধারণাই নাই। বন্দুকটা না ভাঙা হবে না দুভাগ করা হবে, অথচ অক্ষত অবস্থায় দুইজন সমান ভাগ পাবে। কি করে, কি করে? ওটাই অভিনব পদ্ধতি। তোমাকে বলে আমার ক্লায়েন্ট নষ্ট করব নাকি? ধারণার কথা বলে খালি ধোয়া ছাড়ছিস। বলি, আমাকে না বোঝালে ওদের বোঝাবো কি করে? এর জন্য আমি যথেষ্ট, শুধু ওদের কাছে আমাকে একবার নিয়ে গেলে পরে। এটাই আসল কথা, খালি প্যাঁচ মেরে কথা বলিস। প্যাঁচ মেরে কথা বলা বড় উকিল হবার লক্ষণ, কি বলো কাকা? তুমি কি চাও আমি অমরহস্তা না করি? আমাকে সময় না দিলে কাজটা হবে না। আমি একটা কাজের জন্য কাউকে এত সময় দিই না। রেজিস্ট্রি অফিসে গিয়ে সাইন দেওয়া, এই কাজটা তুমি করতে পারছো না? না ভাইজান, জমি বিক্রি বা ভাগ কোনোটাই করতে চাচ্ছেন না। রাজি করানো তোমার কাজ, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। আমার আরো সময় দরকার। একটা বকলম জানা লোককে বাগে আনতে তোমার মতো শিক্ষিত লোকের এত সময় লাগে? সময় আমি তোমাকে দিচ্ছি, তবে একটা শর্ত আছে। শর্ত? সময়ের মূল্য দিতে হবে। সেটা কিরকম? বাগে বলো সময়ের মূল্য দিবা। আচ্ছা, দিব। তোমার পৈতৃক সম্পত্তির জোর জমির সঙ্গে সঙ্গে তোমার বাবার বন্দুকটা আমার চাই। বন্দুক? সেটা কেন? হো হো, বুঝেছি, ওটা তো আপনার বংশের লজ্জা, তাই না? খবরদার,
বাজে কথা বলবো না। বন্দুকটা একটা নষ্ট ইতিহাস, ওটাকে ধ্বংস করে ফেলা উচিত। আপনার আসল চেহারাটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। যতটা সহজ আমি আপনাকে ভেবেছিলাম, ঠিক ততটাই জটিল আপনার রূপ। বলে যেও না, তুমি আমার সাথে জমি বিক্রির কন্ট্রাক্ট করেছো। সেফ কন্ট্রাক্ট করেছি, বিক্রি করিনি। আপনার বায়নার সমস্ত টাকাই ফেরত পেয়ে যাবেন। তোমার কাছে জমির থেকে ওই বন্দুকের দামটা বেশি? আমার কাছে অনেক বড়। আমার বাবার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, আমার মায়ের রক্তের দাম, আমার গর্ব, জীবনের প্রয়োজনে স্বার্থপরের মতো সেই ইতিহাস আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন আর ভুলব না। এটাই কি তোমার শেষ কথা? আমার বাবার বন্দুক আমি বিক্রি করব না, এটাই আমার শেষ কথা। আপনার একটা কথা কই, গ্রামের একমাত্র উকিল নকুল কুমার এলেন, তাগো দুই ভাইয়ের সমস্যার সমাধানের একটা নতুন কায়দা বের করছে। সারা গ্রাম তার নতুন কায়দার কথা জানে। আমার মনে হয় সেই ধারণা পাইয়া হামিদ আপনার লগে পল্টি দিছে। পল্টির উত্তর আমার জানা আছে। বেটো যে কালুরে খবর দে, আজ রাতের মধ্যে এই ভিটাবাড়ি আমি দখল করে নিব। আর নকুল কুমার এলএলবি আর কি হইব? শালা নেউলার বাচ্চা, আমার পাকা ধানে তুমি মই দিছ, তোমারে ধরতে আমার পুরনো কায়দায় যথেষ্ট। বেটো জি যা আগা পর কাছে। একটা বড় ঝড় আসবে জানতাম, কিন্তু এভাবে আসবে ভাবিনি। ঝড় আসবে সেটা জানাই যথেষ্ট, অতটুকু জানাই ঝড়ের প্রস্তুতি গ্রহণে সাহায্য করে। আমার ছেলের বয়সী নকুল, ও কি জানত ঝড়টা ওর উপর দিয়ে যাবে? ঝড়টা ওর জন্যে আসেনি, এসেছে আমার জন্যে। আমি প্রস্তুত ছিলাম, কিন্তু মাঝখান থেকে ওর জানটা গেল। ভাইজান আমার ভয় করছে। কিসের ভয়? আবার কিছু হারাতে হবে না তো। তোকে একটা কথা বলি শোন, সব হারানোর মাঝে নতুন একটা কিছু পাওয়ার মন্ত্র লুকিয়ে থাকে, তাই সবসময় হারিয়ে যাওয়া ভালো, হারিয়ে যেতে দিতে হয়। আমার জন্য এমনটা হলো মানিক, না আমি জমি ভাগের কথা বলতাম, না ঢকুলটা মরত। যে যাবার সে এমনি যায়, তুই উসিলা মাত্র। গোলাম খা তুমি ভেবেছ কি, এই স্বাধীন দেশে আইন নাই? আছে। হামিদ, মাথা গরম করে কোনো কাজ করা যাবে না, মাথা ঠান্ডা করে শক্তিশালী শত্রুর পাল্টা জবাব দিতে হবে। আমার বড় ভুল হয়ে গেছে ভাইজান, আমার জন্য নকুলটা। ভুল মানুষে করে সেটা দোষের না, কিন্তু ভুল করে ভুল বোঝার ক্ষমতা যে রাখে না, দোষী সেই। আপনি কি আমার সেই ভাইজান যে একাত্তরে যুদ্ধ করেছিল? ওরে এখনই কি আমাকে চিনতে পারছিস না? আমি সেই, সেদিন একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমি যুদ্ধ করেছিলাম। এখন আমার চুলে ধুন ধরেছে ঠিকই, কিন্তু রক্ত মাংসের সারা শরীরে এখনো বারুদের গন্ধ লেগে আছে। এখন আমাকে বঙ্গবন্ধু ডাকে, বলে আয় আবারও ঝাঁপায়া পড়। কিন্তু শকুনগুলো এতদিনে ফুলে ফেঁপে অনেক শক্তিশালী হয়ে গেছে, আমরা কি পারবো তাদের সাথে? যতই শক্তিশালী হোক, মনে রাখিস মুক্তিযোদ্ধার সন্তান
কোনো অপশক্তির কাছে মাথা নত করে না। ভাইজান, আব্বার বন্দুকটা আমারে দেন। একটা যুদ্ধ তো আপনি করেছেন, এইবার যুদ্ধ করব আমি। এখন আমার যুদ্ধ শেষ হয় নাই হামিদ, পুরনো হিসাব এখনো শোধ করি নাই। যুদ্ধটা আমার, আমাকেই করতে হবে। কিন্তু ওরা সংখ্যায় অনেক, আপনি কি একা পারবেন? পৈতৃক জোত জমা বাড়ি ঘর আর বাবজানের বন্দুক কেড়ে নিতে এগিয়ে আসছে পুরানার শকুন, তাদের সংখ্যা জানি না, হয়তো অনেক, কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান আমরাও আছি হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি। আমার বুকের মধ্যে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে। অপলক চোখ দুটো এখনো লক্ষ্যভেদ করে, হাতের নিশানা তীক্ষ্ণ। ভয় নেই হামিদ, ভয় নেই। পুরানার শকুন মারতে আমার বাপজানের একটি বন্দুকেই যথেষ্ট।